আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তোতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল, করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট জেলার ভারত বাংলাদেশ সীমান্তে ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এতে বলা হয়েছে যে নাশকতাকারী চক্রের চলাচলের ফলে জেলায় আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি জেলার সীমান্ত ঘেঁষা এলাকাগুলি দিয়ে অবৈধ সামগ্রী গরু পাচারের সম্ভাবনা রয়েছে, যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে এবং এ ধরনের অবৈধ কার্যকলাপ তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে করিমগঞ্জের জেলাশাসক ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে এক আদেশ জারি করে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই নিষেধাজ্ঞা অনুসারে কোনো ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তের তীরবর্তী 500 মিটার এলাকায় চলাচল করতে পারবেন না। পাশাপাশি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোনো ব্যক্তি কুশিয়ারা নদীর পাশে ও করিমগঞ্জ জেলার সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে চলাচল করতে পারবেন না। এদিকে কোনো ব্যক্তি স্থানীয় সার্কল অফিসারের অনুমতি না নিয়ে এবং তা জেলা ম্যাজিস্ট্রেট ও বিএসএফ কর্তৃপক্ষ থেকে অনুমোদন না করিয়ে কুশিয়ারা নদীতে মাছ ধরার জন্য কোনো ধরনের নৌকা চালাতে পারবেন না। এছাড়া কোনো ব্যক্তি কোনো ধরনের যান, ঠেলা, রিক্সা অথবা অন্য কোনো ধরনের চিনি, চাল, আটা, ময়দা, ভুজ্য তেল, কেরোসিন, তেল, লবণ ইত্যাদি নিয়ে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তের তীরবর্তী এলাকা থেকে 5 কিলোমিটার এলাকায় চলাচল করতে পারবেন না। করিমগঞ্জ, বদরপুর, নীলামবাজার, পাথারকান্দির সার্কল অফিসাররা তাদের নির্ধারিত এলাকায় প্রয়োজনে চলাচলের অনুমতি দেবেন, তবে বিশেষ কারণ, সময়, স্থান ইত্যাদি স্থানীয় সরবরাহ আধিকারিক থেকে যাচাই করার পর এবং এর প্রতিলিপি জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট বিএসএফের কমান্ড্যান্টকে প্রদান করার পর চলাচলের অনুমতি প্রদান করা হবে। এই আদেশ সীমান্তে কর্তব্যে থাকা রাজ্য ও কেন্দ্র সরকারের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে করিমগঞ্জ জেলায় বলবৎ হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। অপরদিকে অরুণোদয়, সোনাইয়ের 3 জিবিতে ব্যাপক অনিয়ম, জেলাশাসককে নালিশ। অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক বাঁচাইয়ে চূড়ান্ত অনিয়মের অভিযোগ এনে সোনাই উন্নয়ন খণ্ডের কচুদরম, স্বাধীনবাজার ও সাতকোড়াকান্দি জিবির বাসিন্দারা নালিশ জানিয়েছেন কাছাড়ের জেলাশাসকের দরবারে। তাদের দাবি, ফের গ্রামসভা ডেকে পুরনো তালিকাটি বাতিল ঘোষণা এবং নতুনভাবে তালিকা প্রস্তুত করা হোক, কিন্তু এখন পর্যন্ত কোনো বিহিত পদক্ষেপ নেয়নি প্রশাসন, ফলে খুব দেনা বাড়ছে ওই 3 জিবিতে। সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক বাঁচাইয়ে সোনাই উন্নয়ন খণ্ডের অধীন কচুদরম, স্বাধীনবাজার ও সাতকোড়াকান্দি এই 3 জিবিতে হয়েছে ব্যাপক স্বজন পোষণ। প্রকৃত সুবিধা প্রাপকদের বঞ্চিত রেখে বিত্তমানদের নাম অন্তর্ভুক্ত করে প্রস্তুত হয়েছে অরুণোদয় 2 প্রকল্পের তালিকা। সরকারি গাইডলাইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উল্লিখিত জিপিগুলিতে দরিদ্র সীমার ঊর্ধ্বে থাকা বহু পরিবারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তালিকায়। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে গত 3 জানুয়ারি জেলাশাসককে একটি লিখিত অভিযোগনামা দাখিল করেন কচুদরম জিপির বাসিন্দারা, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর মধ্যে স্বাধীনবাজার ও সাতকোড়াকান্দি জিবির বাসিন্দারা একই নালিশ জানিয়ে জেলাশাসককে স্মারকপত্র দিয়েছেন 21 ফেব্রুয়ারি, কিন্তু এরপরও কোনো প্রশাসনিক তৎপরতা নজরে পড়েনি সোনাইয়ে। এই পরিস্থিতিতে অভিযোগকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেওয়া না হলে খুব শীঘ্রই আন্দোলন গড়ে তুলবেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, সহায় সম্বলহীন মহিলাদের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য জুড়ে দ্বিতীয় দফায় শুরু হয়েছে অরুণোদয় প্রকল্প এবং এর সঠিক বাস্তবায়নের লক্ষ্যে একটি নির্দেশিকা জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে অবশ্যই 15 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চেকলিস্টের ভিত্তিতে সুবিধাভোগী নির্বাচনের জন্য গ্রামসভা আয়োজন করতে হবে। সে অনুযায়ী পর্যায়ক্রমে কচুদরম, সাতকোড়াকান্দি ও স্বাধীনবাজার জিপিতে গ্রামসভার আয়োজন করা হয়েছিল বটে। হাজার হাজার আবেদনকারী সেখানে চেকলিস্ট সহ উপস্থিত ছিলেন, কিন্তু সুবিধাভোগীদের কাছ থেকে চেকলিস্ট গ্রহণ করার বিষয়টি কৌশলে এড়িয়ে যান পঞ্চায়েত কর্তৃপক্ষ। শুধু এও নয়, সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা এবং সময়সীমা সম্পূর্ণরূপে লঙ্ঘন করে জিপি কর্তৃপক্ষ বিধবা মহিলা, বিশেষভাবে সক্ষম, তালাকপ্রাপ্ত মহিলা, পিতৃমাতৃহীন, অবিবাহিত মহিলারা গ্রামসভায় এসে যার পরনাই হতাশা নিয়ে ফিরে যান। এসব কথা উল্লেখ করে অভিযোগকারীরা জানান, প্রকৃত এবং সুনির্দিষ্ট আবেদনকারীদের বঞ্চিত করে তৈরি হওয়া তালিকাটি DLMC-তে চূড়ান্ত অনুমোদনের জন্য জমা দেওয়া হবে শীঘ্রই। এর আগে যেন ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন এবং নতুনভাবে গ্রামসভা আহ্বান করে প্রকৃত সুবিধা প্রাপকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় উপযুক্ত পদক্ষেপ যেন গ্রহণ করেন জেলাশাসক।
অপরদিকে পাঁচগ্রাম থেকে শুরু করে বদরপুরঘাট রেলওয়ে ক্রসিং পর্যন্ত তীব্র যানজটে নাকাল হতে হয় সাধারণ যাত্রী থেকে রোগী ও পরীক্ষার্থীদের। শিলচর করিমগঞ্জ 37 নং জাতীয় সড়কে একটি নয় তিনটি গাড়ি বিকল হওয়ার ফলে বুধবার সকাল 10টা থেকে তীব্র যানজট ছিল। জাতীয় সড়কে যানজটে উভয় দিকে আটকে পড়ে অসংখ্য যানবাহন। বদরপুরঘাট রেলওয়ে ক্রসিং গেটে যানজট লেগে থাকাকালীন সময় ট্রেন ক্রসিং দেওয়ার জন্য গেট বন্ধ করে দিলে লেগে যায় আরো যানজট। বদরপুরঘাটে তীব্র যানজটে অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে আটকা পড়ে অ্যাম্বুলেন্সও। প্রায় আধ ঘন্টা একই জায়গায় দাঁড়িয়েছিল অ্যাম্বুলেন্সটি। দম বন্ধ অবস্থায় ছিলেন পথচারী সহ যানবাহন চালকরা। বদরপুরঘাটে সকাল 10টা থেকে শুরু হয় এই যানজট। জাতীয় সড়কের তিনটি জায়গায় তিনটি গাড়ি বিকল হওয়ার ফলেই এমন যানজট সৃষ্টি হয়। এতে আটকা পড়ে কলেজের পরীক্ষার্থীরাও। প্রতিদিন এভাবে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় সবাইকে। যানজট নিরসনে রীতিমতো হিমশিম খেতে হয় পাঁচগ্রাম পুলিশকে। বদরপুরঘাট থেকে শুরু করে পাঁচগ্রাম পর্যন্ত এবং অন্যদিক দিয়ে বদরপুরঘাট থেকে রেল শহর বদরপুর পর্যন্ত এই যানজট দেখা দেয়। যানজটে আটকা পড়ে অস্থির হয়ে উঠতে দেখা যায় স্কুল কলেজের পরীক্ষার্থীদের। অনেক অপেক্ষার পর পরীক্ষার্থীদের গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রের দিকে ছুটে যেতে দেখা গেছে। যানজটে আটকা পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বরাকের নির্বাচিত জনপ্রতিনিধিরা বদরপুরঘাটের যানজট সমস্যার সমাধানে পদক্ষেপ নিতে পুরো ব্যর্থ। বরাক উপত্যকার দীর্ঘদিনের দাবি বদরপুর রেলওয়ে ওভারব্রিজ নির্মাণেও কেউ এগিয়ে আসছেন না, এজন্য আর কত দুর্ভোগ পোহাতে হবে এই প্রশ্ন তুলেন অনেকে। অপরদিকে অবৈধভাবে দখলে নিয়ে সরকারি জমিতে থাকা নালা বন্ধ করে দেওয়ার জন্য সমস্যায় ভুগছে সরসপুর এমই স্কুল। জানা গেছে স্কুলের পাশে থাকা জায়গায় কিছু বসত বাড়ি গড়ে উঠেছে এবং এসব বসত বাড়ির লোকজন রাস্তা নির্মাণের জন্য সরকারি জায়গায় নালা অবৈধভাবে দখলে নিয়ে বন্ধ করে দেন। এতে জল নিষ্কাশন হচ্ছে না, যার ফলে বর্ষাকালে জলে ডুবে যায় স্কুলের শ্রেণীকক্ষ, ফলে পাঠদান করতে পারেন না শিক্ষক শিক্ষিকারা। তাই বাধ্য হয়ে কয়েকদিন স্কুল বন্ধ রাখতে হয়, এতে পড়ুয়াদের শিক্ষা গ্রহণে ব্যাঘাত হচ্ছে। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এসএমসি সভাপতি আব্দুল গনি, সহ সভানেত্রী জাসমিনা বেগম ও প্রধান শিক্ষক এবাদুদ্দিন তাপাদার সহ শিক্ষক শিক্ষিকারা। তারা সাংবাদিকদের জানান এই সমস্যার সমাধানের জন্য বেশ কয়েকবার এই অবৈধভাবে দখল করা মানুষের সঙ্গে কথা বলেন জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু কোনো সদুত্তর না পেয়ে স্কুল কর্তৃপক্ষ বদরপুরের বিধায়ক আব্দুল আজিজের দ্বারস্থ হন। সেখান থেকে কোনো সুরাহা না পেয়ে বদরপুরের সার্কল অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগ পেয়ে সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখতে আসেন সার্কল অফিসার, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই তারা সংবাদ মাধ্যমের দ্বারা করিমগঞ্জের জেলা শাসক ও বিভাগীয় কর্তৃপক্ষের কাছে শীঘ্রই এই সমস্যার সমাধান করে দেওয়ার আর্জি জানাচ্ছেন। অপরদিকে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট বা খাদ্য সুরক্ষা এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে বরাদ্দকৃত চাল নিয়ে রহস্যজনক পরিস্থিতির সৃষ্টি হলো শিলচরে, এমনটা জানিয়ে নিজেদের উদ্বেগের কথা সংবাদ মাধ্যমকে বলেছে গ্রাহক সুরক্ষা সমিতি। শুধু তাই নয়, কেলেঙ্কারির সন্দেহ প্রকাশ করেছে সমিতি। এক আরটিআই তথ্যের উপর ভিত্তি করে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। আরটিআই তথ্যে দেখা গেছে গত জুন মাসে খাদ্য সুরক্ষার অধীনে 74,721 কুইন্টাল চাল বরাদ্দ করেছে সরবরাহ বিভাগ, কিন্তু পুরো চালই আনলিফটেড থেকেছে। সমবায় সমিতিগুলো বরাদ্দকৃত চাল নেয়নি। জুলাই মাসে প্রায় সমপরিমাণ চাল বরাদ্দ করা হলে মাত্র 37,184 কুইন্টাল চাল তুলেছে সমবায় সমিতি। এই চালগুলো গ্রাহকের মধ্যে বিতরণ করা হয়েছে। গত জুন মাসে গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে 69,463 কুইন্টাল চাল বরাদ্দ করা হয়, এর মধ্যে 21,534 কুইন্টাল চাল আনলিফটেড থেকে যায়। জুলাই মাসে প্রায় সমপরিমাণ চাল বরাদ্দ করা হলে এর মধ্যে মাত্র 46,249 কুইন্টাল চাল বিতরণ হয়েছে গ্রাহকদের মধ্যে, বাকি চাল আনলিফটেড। আর এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লব কুমার গোস্বামী। এদিকে বিষয়টি নিয়ে সরবরাহ বিভাগের দ্বারস্থ হন সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। এ মর্মে বিভাগীয় সুপারের কাছে এক স্মারকপত্র তুলে দিয়েছেন তিনি, সঙ্গে পেশ করেছেন আরটিআই রিপোর্ট। তিনি প্রশ্ন তুলেছেন আনলিফটেড চাল তাহলে গেল কোথায়, এর তদন্ত হওয়া উচিত। তিনি ঘটনার তদন্ত দাবি করেছেন। অপরদিকে ফার্মিন হত্যা, আঙ্গুর না নিয়ে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরায় ঝগড়ার সূত্রপাত, আদালত থেকে 3 দিনের পুলিশ রিমান্ডে মাম্পি বেগম। সারাদিন অটো চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর কাবিউরার বাড়িতে গিয়েছিলেন ফার্মিন উদ্দিন, এরপর আবার বাড়ি থেকে বেরিয়ে পড়েন। সে সময় স্ত্রী মাম্পি বেগম তাকে বলেন আসার সময় বাচ্চাদের জন্য আঙ্গুর নিয়ে আসতে। এদিকে রাত 8:30 নাগাদ বাড়িতে ফেরেন ফার্মিন, কিন্তু স্ত্রীর কথা মতো আঙ্গুর না নিয়ে মদ্যপ অবস্থায় ঘরে ফেরেন তিনি।
আঙ্গুর না নিয়ে আসার কারণ জানতে চাইলে ফারমিনের মাথা গরম হয়ে যায়। দুজনের মধ্যে শুরু হয় তীব্র বাকপিতণ্ডা। প্রথমে ফারহিন স্ত্রীকে চড় মারেন, এতে মাম্পি আরো রেগে যান। তার গায়ে হাত তোলার জন্য পাশের বিছানায় থাকা একটি কাছি নিয়ে আসতেই ফারমিনের গলায় লেগে যায় কূপ। গ্রেফতারের পর তদন্তকারী পুলিশের জেরার মুখে এই বয়ানই দিয়েছেন মাম্পি বেগম। পুলিশ জানিয়েছে গলায় সজোরে কূপ লাগার কারণেই ফারমিনের মৃত্যু হয়েছে বলে ধারণা। চাঞ্চল্যকর এই ঘটনার আরো ক্লুবের করতে তদন্তকারী পুলিশ দল অনড়। বুধবার খুনের অভিযোগে মাম্পি বেগমকে পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে পুলিশ। ঘটনার গোপন তথ্য বের করতে তদন্তকারী পুলিশ মাম্পি বেগমকে রিমান্ডে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে আদালতে অনুমতি চেয়েছিল। আদালত মাম্পিকে 3 দিনের পুলিশ রিমান্ডে রাখার অনুমতি দেয়। তদন্তকারী দল মাম্পি বেগমকে পুলিশ রিমান্ডে রেখে টানা জেরার সিদ্ধান্ত নিয়েছে। ঘটনাটি রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ি এলাকায় সংঘটিত হলেও সদর থানার এক সাব ইন্সপেক্টরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। মাম্পি বেগমকে সদর থানার মহিলা লোকাপে রাখা হয়েছে। অপরদিকে রাজনৈতিক স্বার্থে পুলিশকে ব্যবহার সরকারের, বললেন ভূপেন বোরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবমাননা করার অভিযোগে কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরাকে আসাম পুলিশ এবং দিল্লি পুলিশের সহযোগিতায় বিমানবন্দর থেকে গ্রেফতার করার তীব্র নিন্দা জানালো আসাম প্রদেশ কংগ্রেস কমিটি। এ ব্যাপারে নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে বেণুগোপাল এবং প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ আসাম পুলিশের এই পদক্ষেপকে তীব্র ভাষায় নিন্দা জানান। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে পবন খেরা বৃহস্পতিবারই অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান। আসাম কংগ্রেসের প্রদেশ সভাপতি ভূপেন বোরাও এদিন পবন খেরার গ্রেফতারের ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, আসাম পুলিশ আসলে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে। যে রাজ্যে অসমীয়া মহিলাদের অপমান করে বিবৃতি জারির পর ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে গ্রেফতার করার সাহস পায় না আসাম পুলিশ। তারা এখন দিল্লিতে এসে কংগ্রেসের সর্বভারতীয় নেতাকে গ্রেফতার করছে, এটা হাস্যকর ছাড়া আর কিছু নয়। ভূপেন বোরা বলেন, রাহুল গান্ধীর ডিএনএ নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তারপর যখন দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিশপুর থানায় এজাহার দাখিল করতে যায় দল, তখন পুলিশ সেটা নিতে অস্বীকার করে। রাজ্যে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, প্রতিদিনই খুন লুণ্ঠন সহ একাধিক ঘটনা ঘটছে রাজ্যের নানা প্রান্তে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থাই নিতে পারছে না। রাজ্যের দিকে নজর না দিয়ে দিল্লি উড়ে এসে কংগ্রেস নেতাকে গ্রেফতারের মতো ঘটনা প্রমাণ করে রাজ্যে অপরাধ যতই বেড়ে যাক তাতে কোনো সমস্যা নেই। পুলিশ প্রশাসনকে এভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার এই ঘটনা ইতিপূর্বে ঘটেছে বলে মন্তব্য করেন ভূপেন বোরা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।